নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে রয় মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করাচ্ছি 2024 সালের ভলিউম 2 ম্যাথমেটিক্স মডেল কোশ্চেন পেপার 1। তো দেখো 514 নম্বর পেজ। তো দেখো আমি এখানে এক দাগ থেকে এই যে একের যাবতীয় MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো এবার আমি তোমাদের সলভ করে দেবো ছিল শূন্যস্থান, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? শূন্যস্থান। তো দেখো প্রথম অঙ্ক কি বলেছে, বলেছে দু দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। বলেছে একটি মোবাইলের দাম, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটি মোবাইলের দাম 10,000 টাকা। মোবাইলের অপচয়ের হার 30% হলে 3 বছর পরে মোবাইলের দাম কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 3,430 টাকা হবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তুমি একটু নজর দাও, ঠিক আছে? কী বলছি, তো দেখো এখানে বলেছে অপচয়, তার জন্য হ্রাস মাইনাস হয়েছে। কী করেছি, পি ব্র্যাকেটের মধ্যে 1-R/100, আর এর মান 30% বলে দিয়েছে, আর এন এর মান বলেছে 3 বছর, আর পি এর মান কত বলেছে 10,000 টাকা বলেছে, তাই তো? 10,000 টাকা বলেছে। তো দেখো 10,000 ব্র্যাকেটের মধ্যে 1-R/100, 30/100, 0,0 কেটে গেলে কী থাকছে 3/10 থাকছে, লসগু করলে কী থাকবে 7/10, এর মাথায় কিউব, মানে কি 7×7×7, 10×10×10, মানে যেহেতু কিউব আছে তার জন্য 7 3 বার হয়েছে আর 10 3 বার হয়েছে। তো দেখো 0,0,0, নিচের 3 খানা 0, উপরে 3 খানা 0 কেটে গেল, 7 7 7 গুণ করলে কত হয় 343, 343 সঙ্গে 10 গুণ করলে কত হবে 3,430 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক রোমান 2 এর অঙ্ক, x8+2x^4+c=0, সমীকরণের ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা কী করে সলভ করেছি সেই দিকে প্লিজ তুমি একটু নজর দাও। দেখো এই যে অঙ্কটা করেছি, ঠিক আছে, x^8+2x^4+c=0। তো দেখো এ স্কোয়ার, প্রথমে এখানে তো এ স্কোয়ার হবে, তারপরে 1 হবে, তারপরে তো 0 হবে, তাই তো? তো দেখো x^4 মানে কি, x^4 এর স্কোয়ার মানে কি 4×8 প্লাস 2x^4, এই দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে কি কার সাপেক্ষে, x^4 এর সাপেক্ষে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত হবে, কী বলছে বুঝতে পারছো? 4×8 মানে x^4 এর সাপেক্ষে এর অ্যান্সার হবে, শূন্যস্থানে এটা হবে, ঠিক আছে? পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের ধারক বাহু দুটির দৈর্ঘ্য এ ও বি, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হলে এ বি পি এর মধ্যে সম্পর্ক কী হবে? তো দেখো 1/P² = 1/A² + 1/B². তো দেখো আমি অঙ্কটা করাচ্ছি তোমরা ভালো করে নজর করো। তো দেখো এখানে কিন্তু আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি স্কোয়ার সমান কী করেছি BC+BD, বিসি, ঠিক আছে, BC+BD, আর রোমান 2 তে কী করেছি AC² এই যে AC² সমান কী করেছি BC×, ঠিক আছে, DC, তোমরা তো জানো যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, আর রোমান 3 তে কী করেছি AD² সমান কী করেছি BD×CD, একই ব্যাপার 1 2 3। তো A² সমান কী থাকছে, এই যে A² সমান কী থাকছে, AB মানে কি A² থাকছে, কী থাকছে AD² দেখো AD², ঠিক আছে, AD² এটা করেছি। তো দেখো এখানে A মানে কোনটা, AB² A² সমান কী আছে, এখানে আমরা কী করেছি A² + B² × BC, আর BD সমান কী করেছি, BD সমান সেম করেছি, তো এখানে BD টা এখানে চলে আসলো, এখানে কী আছে BD এখানে চলে আসলো, তাই এখানে কী করেছি A² / এইটা এখানে নিচে চলে আসছে, সেম আমি B² দিয়ে ওরকমভাবে করেছি, B² এইটা, B² মানে কোনটা তোমাদের, এটা আছে না, AC² মানে কি, এটা তো মানে তো B² না, তো দেখো B² সমান কী করেছি, এটাও সেম করেছি A² + B² × CD, তো এইটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি, CD সমান কী হবে B² / √A² + B² হবে। তো PS² সমান কী আছে, এই দুটোকে গুণ করে দেবো, আমরা প্রথমে এই যে এইটার সঙ্গে এইটার গুণ করবো, তাই তো? তো A² / √এর ভিতরে A² + B² × B² / √এর ভিতরে A² + B² তার মানে কী থাকছে A² / B² আর √এর ভিতরে কী থাকে, এইটা এটা গুণ করলে কী হবে কেটে যাবে A² + B² হয়ে যাবে, এই দুটোকে গুণ করলে কী হবে √√ কেটে যায় A² + B² হবে, মানে এই রুট পাওয়ারে গুণ করে কী হয়েছে শুধু A² + B² হয়েছে। তাহলে 1/P² = A² + B² / A² / B² 1/P² সমান এটাকে জাস্ট ভাগ করে দিছি,
এই এ স্কয়ার বি স্কয়ার বোথ সাইড এর সঙ্গে করেছি এর সঙ্গে করেছি এ স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার স্কয়ার কেটে গেল বি স্কয়ার বি স্কয়ার কেটে গেল কি থাকছে ওয়ান বাই বি স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার তাহলে জাস্ট ঘুরিয়ে দিছি ওয়ান বাই পি স্কয়ার সমান কি আছে ওয়ান বাই এ স্কয়ার প্লাস ওয়ান বাই বি স্কয়ার পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো চার দিকের অঙ্ক এক্স সমান সমান এ সাইন থিটা তাহলে কি আছে এ সাইন থিটা সমান সমান এক্স সাইন থিটা সমান সমান কি আছে এক্স বাই এ তো সাইন মানে কি ওয়ান বাই কোসেক থিটা সমান সমান এক্স বাই এ তো কোনা কোনি গুণ করেছি এক্স কোসেক থিটা সমান সমান এ তাই তো কোসেক থিটা সমান সমান এ বাই এক্স এটা এক নং সমীকরণ আবার এখানে কি বলেছে ওয়াই সমান সমান বি ট্যান থিটা তাই তো বি ট্যান থিটা সমান সমান ওয়াই ট্যান থিটা সমান সমান কি থাকছে ওয়ান বাই বি থাকছে ট্যান মানে কি ওয়ান বাই কট সমান সমান ওয়ান বাই বি ওয়াই কট থিটা সমান সমান বি কোনা কোনি গুণ করেছি কট থিটা সমান সমান বি বাই ওয়ান এটা দুই নং সমীকরণ তো দেখো আমরা ফর্মুলা কি জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তার মানে কি কোসেকের মান কি আছে এক্স বা এ বাই এক্স আছে এ বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস কটের মান কি আছে বি বাই ওয়াই আছে বি বাই ওয়াইয়ের হোল স্কোয়ার আছে তার মানে কি আছে এক্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর অ্যান্সার হবে ঠিক আছে সমান সমান ওয়ান হবে এর অ্যান্সার সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্কটা কি বলেছে আমাদের পরের অঙ্কটা বলেছে নয় দেগের অঙ্ক সরি পাঁচ দেগের অঙ্ক নাইন একক ভয়বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ যে চোঙ পাওয়া যাবে তার আয়তন কত হবে সাতশো উনত্রিশ পাই ফোর হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ নজর করো তো দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এর ব্যাসার্ধ কত আছে এই ঘনকের ব্যাসার্ধ কত যদি ব্যাস যদি নাইন বলে ব্যাসার্ধ মানে কত নাইন বাই টু বা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বসাতে পারো তাই উচ্চতা তো একই থাকবে না উচ্চতা কী থাকবে উচ্চতা তো নাইনই থাকবে না তো পাই আর স্কোয়ার এইচ তো দেখো পাই মান বাইশের সাত গুণ আর এর মান নাইন বাই টু আর হোল স্কোয়ার গুণ নাইন পাইয়ের মান বাইশের সাত একাশি বাই চার নাইন সাতশো উনত্রিশ বাই চার তো দেখো পাই বইয়ের অ্যান্সার কিন্তু পাই রেখে দিয়েছে তোমরা একটা কাজ করবে এই বাইশ বাই সাত করার দরকার এটাকে পাই রেখে দেবে ঠিক আছে এটাকে পাই করে দাও সব থেকে ভালো হবে তোমাদের এটাকে পাই করে দাও যেহেতু পাইতে অ্যান্সার দিয়েছি এখানে বাইশ বাই সাত দরকার নেই পাই পাই করে দেবে তাহলে কী থাকছে সাতশো উনত্রিশ বাই চার পাই থাকছে এর অ্যান্সার ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এটা বর্গ সেন্টিমিটার বর্গ সেমি এর অ্যান্সার বেরোবে ওকে পরের অঙ্কটা কী বলেছে ছয় দেখের অঙ্ক এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা চার তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু চার হবে ঠিক আছে কারণ তোমাদের আমি দেখাচ্ছি যে আমরা জানি যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী থাকছে দুই তিন পাঁচ সাত তো দেখো এক দুই তিন চার জোড় সংখ্যা মানে কি এন এক দুই তিন চার আমরা দেখতে পাচ্ছি এই যে তিন আর পাঁচ তিন আর পাঁচ মানে কি যোগ করলে কত হয় আট হয় আটকে দুই দিয়ে ভাগ করলে কোথায় চার হয় অ্যান্সার কিন্তু চার হবে ওকে কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী তিন দেগের অঙ্ক সত্য মিথ্যা লেখো লভ্যাংশ স্থির থাকলে মূল্যায়নের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক হবে এটা ভুল আছে কারণ লভ্যাংশ এখানে স্থির বলেছে তার জন্য কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা হবে কারণ মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক হয় না আর এখানে যেহেতু লভ্যাংশ স্থির বলেছে তার জন্য পুরোপুরি কিন্তু ভুল বলেছে আমাদের রোমান্টিক অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান টু এক্স ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে ব্যস্ত ভেদে আছে তো দেখো ব্যস্ত ভেদে আছে না সরল ভেদে আছে এটা কিন্তু ভুল হবে তো দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু সরল ভেদে আছে আমি জাস্ট ঘুরিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান টু এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এদিকে মাইনাস হয়েছে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান জিরো তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো এক্স সমান সমান ওয়াই এক্স বাই ওয়াই সমান সমান ওয়ান তার মানে এটা কী আছে সরল ভেদে আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা নেই এখানে এটা কী আছে দেখতেই পারছো তোমরা সরল ভেদে আছে অর্থাৎ এটা মিথ্যা হবে পরের অঙ্কটা কী বলেছে তিন দেগের অঙ্ক একটি রম্বসের দুটি কণ্ডের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হবে তো দেখো আমি এখানে কী করছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করেছি ওয়ান বাই টু গুণ এইট গুণ সিক্স কত হচ্ছে চার দুগুণ আট চার চক চব্বিশ চব্বিশ বর্গ সেন্টিমিটার এর অ্যান্সার হবে কিন্তু এখানে বলেছে একশো বর্গ সেন্টিমিটার তার জন্য এটা কী হবে মিথ্যা হবে চার দেগের প্রশ্ন ত্রিকোণমিতিক কোণের পরিমাপের জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি ছড়ায় জিরো ডিগ্রির কম যে কোনো পরিমাপ হতে পারে একদম ঠিক বলেছে একদম পুরোপুরি পারফেক্ট বলেছে তো জানো তো তোমরা এটা পাঁচ দেগের অঙ্ক লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা টেন পার্সেন্ট বৃদ্ধি করলে আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে একদম ঠিক ঠিকই বলেছে যদি লম্ববৃত্তাকার শঙ্কু যদি এই যে শঙ্কুটা এঁকেছি ঠিক আছে এই যে শঙ্কুর প্রথম শঙ্কুর উচ্চতা কিন্তু প্রথমে এটা ছিল দ্বিতীয় শঙ্কুর উচ্চতা কিন্তু এখানে এটা আবার বেড়েছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আমি যদি এটাকে যদি হান্ড্রেড ধরি এইচটাকে যদি হান্ড্রেড ধরে নিই ঠিক আছে আর ব্যাসার্ধ স্থির রেখে বলেছে তাই তো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এইচ মানে কি একশো আর এখানে কী বলেছে যদি আমি যদি টেন পার্সেন্ট যদি বৃদ্ধি করি তাহলে কী থাকছে আর এর মান এইচের মান কত ছিল একশো ছিল এর সঙ্গে টেন বৃদ্ধি পেলে কত হবে
110 হবে ঠিক আছে 1/3 পাই আর স্কয়ার এইস মানে 110 তো দেখো এর সঙ্গে এর যে মিল আছে তোমরা দেখতেই পারছো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা বলেছে 10% বৃদ্ধি অর্থাৎ এটা কি আছে সত্য আছে আমাদের 6 দাগের অঙ্ক বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যাকে বোঝাবার জন্য শ্রেণী বিভাগের নিম্ন সীমানাকে উপযুক্ত বলে মনে করা হয় একদম ঠিক তোমাদের তোমাদের 26.1 26.3 26.4 26.4 তো শিখিয়ে দিয়েছি তার ভিতর থেকে কিন্তু 26.3 এর অঙ্ক যেখানে তোমরা কিন্তু ক্রমযোগী পরিসংখ্যা যেখানে 26.2 26.4 এই অঙ্কগুলো শিখেছো সেখানে কিন্তু এখানে কিন্তু মানে ঠিকঠাকই বলেছে অর্থাৎ এটা কিন্তু সত্য আছে আর যে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি পরে একদিন আমি সলভ করে দেবো খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।